নমস্কার, বাংলা 24 ঘন্টায় আমি মিমি আপনাদের স্বাগত জানাই। কিশোরী মেয়ের কিশোর প্রেমিককে গুলি করে মারল বাবা, মেয়ের সামনেই। নদিয়ার তেঘরি গ্রামের অনার কিলিংয়ে স্তম্ভিত রাজ্যবাসী। কে করেছে? এক হতবাক কিশোরী, তার উন্মত্ত বাবা, এক কিশোরের লাশ, অর্থহীন অহমিকার সাক্ষী নদিয়ার নাকাশিপাড়া। শনিবার রাতে বাড়ির পেছনে প্রেমিক সুজাউদ্দিনের সঙ্গে কথা বলছিল কিশোরী। দেখে ফেলে তার বাবা রফিকুল বেরিয়ে এসে সুজাউদ্দিনকে পেছন থেকে গুলি করে। হাসপাতালে সুজাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রবিবার সকালে বাড়ির কাছ থেকে ধরা পড়ে রফিকুল। মেয়ের বয়ানকে তার বিরুদ্ধে হাতিয়ার করার কথা ভাবছে পুলিশ। 24 ঘন্টার জন্য অনুপ দাসের রিপোর্ট, নদিয়া। কে রফিকুল? বাম আমলে দাপুটের সিপিএম নেতা, রীতিমতো তেঘরি শাসন করত সে। এলাকাবাসীর অভিযোগ, একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গেও জড়িত সে। রফিকুল শেখ কৃষ্ণনগরের সংসদে বাংলার ঘরে ঘরে তাকে জনপ্রিয় করেন। তারপরই হামলা হয় তার বাড়িতে। তারপর গোপন ডেরায় পলাতক রফিকুলের সঙ্গে কথা বলেন 24 ঘন্টার প্রতিনিধি। সেদিনে পলাতক রফিকুলই আজকের ঘাতক পিতা। এলাকাবাসী বলছেন, রফিকুলের অপরাধের ইতিহাসও নেহাত ছোট নয়। বাম আমলে রীতিমতো তেঘরি শাসন করত সিপিএম কর্মী শেখ রফিকুল। একাধিক সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে পালাবদলের পর রফিকুলের আতঙ্ক আর ছিল না, বরং তাপস পালের হুমকির পর রফিকুলই ছিল বাড়ি ছাড়া, কয়েক মাস আগে গ্রামে ফেরে। কিন্তু শনিবারের ঘটনা প্রমাণ করল অবস্থার বদল হলেও রফিকুল বদলাননি। সকালে মহিলা সমিতির মিছিল, দুপুরে তৃণমূলের সভা, সব দলেরই এখন গন্তব্য কামদুনি। কি শাসক কি বিরোধী, ভোটের বাক্সের লাভ কুড়োতে সকলেরই বাজি কামদুনি। গত 2.5 বছর এক প্রতিবাদ, এক আন্দোলনের নাম ছিল এই কামদুনি। আর ঠিক বিধানসভা নির্বাচনের আগে আগে এখন এই গ্রামের উত্তাপ দেখে কিন্তু এমনটা মনেই হচ্ছে, এক নতুন রাজনৈতিক সমীকরণের নামও হতে চলেছে এই ধর্ষিতার গ্রাম কামদুনি। বুধবার কামদুনি থেকে কাকদ্বীপ পদযাত্রা শুরু করেছে বিজেপি। রবিবার কামদুনি গেল গণতান্ত্রিক মহিলা সমিতি, সঙ্গে অন্যান্য বামপন্থী গণসংগঠন। রমলা চক্রবর্তী, রবীন মণ্ডলদের মতো সিপিএম নেতা নেত্রীদের উপস্থিতিতে মিছিল হল। টুম্পা মৌসুমীদের সঙ্গে কামদুনির মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায়কে সংবর্ধনা দিল গণতান্ত্রিক মহিলা সমিতি। সে কথা আমি বলতে পারবো না, আমি বলার এখতিয়ার নেই আমার। ছুটির দুপুরে কামদুনিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও, জেলা পরিষদের কর্মী সদস্য, দলের অন্য নেতাদের নিয়ে সভা করলেন তিনি। মঞ্চে নির্যাতিতার পরিবারকে বসিয়ে দিলেন উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি। রাজ্য সরকারের নতুন প্রকল্প, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জুতো বেলি কামদুনি থেকেই শুরু হবে বলে জানান খাদ্যমন্ত্রী। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে সরকার ও প্রশাসনের সাথে থাকি, সব মিলিয়ে করি কাজ, সবাই আসুন। নেতা অভিনেতা, শিক্ষক ও শিক্ষক, সবাই আসুন, বারবার আসুন কান্দুলিতে, কিন্তু রাজনীতির নোংরা চাদরটা একটু কান্দুলির বাইরে রেখে আসুন। এদিন উন্নয়নের দাবিতে গ্রামবাসীদের সই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে আসেন টুম্পা মৌসুমী। মঞ্চের সামনে চেয়ারে বসে মন্ত্রীর কথা শোনেন তারা। সেই সময় টুম্পা মৌসুমীর বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীর নামেও তো মানুষ কত কি বলেন, তাহলে কি সেগুলো সত্যি? সত্যি নয়। তেমনি আমরা ওখানে গেছি, আমাদের নামে যে কেউ যদি কিছু এক কিছু বলে থাকে, সেগুলো সত্যি নয়। পরে মঞ্চ থেকে নেমে দুই প্রতিবাদীর সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। টুম্পা মৌসুমীরা নিজেরা বলেছেন, স্বীকার করেছেন যে আমাদের নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, আমরা দাদা রাজনীতির সাথে যুক্ত নই, আমাদের বাঁচা। উনি বলেছিলেন হ্যাঁ, কোনো রাজনীতির দলের সাথে যুক্ত হবে না। হ্যাঁ, উনি বলেছেন বিভিন্ন রাজনীতির লোকেরা আমাদেরকে হয়তো টানছে, কিন্তু আমরা সাধারণ ঘরের মেয়ে বা সাধারণ ঘরের বউ, এরকম সাধারণ হয়ে থাকতে চাই, কোনো রাজনীতির দলের মধ্যে ঢুকতে চাই না। তৃণমূলের সভা, মহিলা সমিতির মিছিলে এদিন কামদুনির মানুষকে সেভাবে দেখা যায়নি, ভিড় বাড়িয়েছেন বহিরাগতরা। সাধারণ মানুষ কি তাহলে রাজনীতির সংস্রব এড়াতে চাইছেন?
এতটাই বিরক্তি তাদের? এখন এটাই প্রশ্ন। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কামদুনি। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বন্ধ হবে খুন, ধর্ষণ, গুন্ডামি। মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের লোকজন যদি এমনটা মনে করেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। গতকাল কামদুনি থেকে কাকদ্বীপ পর্যন্ত পদযাত্রার পঞ্চম দিনে চ্যালেঞ্জ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রূপা গাঙ্গুলি। বুধবার কামদুনি থেকে রূপা গাঙ্গুলির নেতৃত্বে শুরু হয়েছে পদযাত্রা। 12 ফেব্রুয়ারি শেষ হবে কাকদ্বীপে। সকালে বিষ্ণুপুরের ধানকল এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। রূপা গাঙ্গুলির সঙ্গে ছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলের বেশ কয়েকজন নেতা। ঝালমুড়ি পর্বের জেরে রূপা গাঙ্গুলি এবং বাবুল সুপ্রিয়র সম্পর্কের অবনতি হয়েছিল। রবিবার সহকর্মীর ডাকে মিছিলে পা মেলান বাবুল। রূপা গাঙ্গুলির সঙ্গে তাঁর দেখা হলো দুবার, কখনো নেত্রীর পাশে তো কখনো আবার নেত্রীর পিছনে। রূপা আমার কলিগ এবং ও মহিলা মোর্চার সভাপতি, রাজ্য নেত্রী, এবং ওর এই এই এন্ডেভারটাতে, এই যে এতদিন ধরে হাঁটছে, মিছিলটা করছে, তাতে আমার বন্ধু হিসেবে এবং আমার দলের একজন কলিগ হিসেবে আমার থাকাটা ডেফিনেটলি আমি চেয়েছিলাম। বিভিন্ন পথ অতিক্রম করে মিছিল শেষ হয় হলতার দোস্তিপুরে। মাঝে মাঝে চা বিরতির জন্য থামেন রূপা। সেরকমই একটি চায় পে চর্চায় চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। বিজেপি মহিলা মোর্চার পদযাত্রাকে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিরাট ভ্যান, যেখানে খেতে পায় না লোক সেখানে বিরাট ভ্যান নিয়ে ভ্যানিটি ব্যাগের ভ্যানিটি ভ্যান চলছে। নিজে নিজেই বলতে হচ্ছে, যখন লোকে বিশ্বাস করছে না এরা কারা, এরা সত্যি সত্যি সিনেমা করতে এসছে না মানুষের পাশে দাঁড়াতে এসছে, তখন বলছে আমি নেত্রী, আমি অভিনেত্রী নই। মহিলা মোর্চার রবিবারের পদযাত্রা শেষ হয় হলতার দোস্তিপুরে। রূপা গাঙ্গুলি বলছেন ভোটের লক্ষ্যে তার এই মিছিল নাই, কিন্তু এই প্রশ্ন অবশ্যই উঠছে, যদি ভোটের লক্ষ্যেই এই মিছিল না হয় তাহলে ভোটের মাত্র কয়েক মাস আগে কেন এই মিছিলের আয়োজন? নারী নির্যাতনের অভিযোগ তো এ রাজ্যে অনেকদিন আগে থেকে উঠছে। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অজয় আনন্দ সঙ্গে শ্রীশী গঙ্গোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনা। সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় গণ্ডগোলে নেতৃত্ব দেওয়ায় শোকজ করা হয়েছে তৃণমূলের দুই কাউন্সিলরকে। মৌসুমি ঘোষ এবং বৈদ্যনাথ মণ্ডল নামে ওই দুই কাউন্সিলরকে শোকজ করার জন্য জেলা সভাপতিকে নির্দেশ দিয়েছেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধি অনুপ মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনুপ, দুই তৃণমূল কাউন্সিলরকে শোকজ করা হয়েছে, তারা কি শোকজের উত্তর দিতে প্রস্তুত? দেখো মুমি, এই বিষয়টা পুরোপুরি জেলা নেতৃত্ব চেপে যাচ্ছেন এবং অভিযুক্ত যে দুই কাউন্সিলর তারাও জানাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি এবং তারা ধারে ধরে এটাই বোঝাচ্ছেন যে আমরা দলীয় নেতৃত্বের একাংশের নির্দেশেই সেখানে গেছিলাম, আমরা এটা ব্যক্তিগত কোনো কাজ করতে যাইনি এবং এটা দলের স্বার্থে তারা গেছিল, এমনটাই তাদের দাবি। আর এ ব্যাপারে জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের একটা বড় অংশই কিন্তু নীরবতা পালন করছেন, কিন্তু আমাদের কাছে যা খবর এবং আমাদের দলের ভেতরে একাংশ এই ব্যাপারে নিশ্চিত করেছে যে পার্থ চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন এবং গতকাল পার্থ চট্টোপাধ্যায় কলকাতাতে এই ব্যাপারে তিনি এবং তাকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা হলো, তার সাথে যোগাযোগ করা হলো, তিনি কিন্তু জানিয়েছেন যে দলের মধ্যে কেউ নয় এবং তৃণমূল কর্মীদের দায়িত্ব অনেক বেশি, তারা যদি এরকম ভাবে বিশৃঙ্খলা তৈরি করে বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বহিরাগতরা, সেক্ষেত্রে কিন্তু রেয়াত করা হবে না, এমনটাই পার্থবাবুর নির্দেশ। ধন্যবাদ অনুপ মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। পুলিশ ফাঁড়িতেই চলছে কচি কাচাদের নিয়ে প্রাথমিক স্কুল, ক্লাস নিচ্ছেন পুলিশ কর্মীরাই। এই বিরল দৃশ্য দেখা গেছে শিলিগুড়ির প্রত্যন্ত গ্রাম মিলনপল্লীর পুলিশ ফাঁড়িতে। এলাকায় কোনো স্কুল না থাকায় শিশুদের পড়াশোনার প্রাথমিক দায়িত্ব সামলাচ্ছেন উর্দিধারীরাই। শিলিগুড়ি শহর থেকে 36 কিলোমিটার দূরে তিস্তা নদীর ধারে প্রত্যন্ত গ্রাম মিলনপল্লী। পাশেই রয়েছে আরও তিনটি গ্রাম, গাজলডোবা, দুধিয়া এবং চাকিমারি। এই চারটি গ্রামে প্রায় 10,000 মানুষের বসবাস। দিন আনা দিন খাওয়া বেশিরভাগ মানুষের জীবিকা কৃষিকাজ। গ্রামে ছিল না কোনো স্কুল, শিশুদের ভবিষ্যৎ নিয়ে তেমন কেউ মাথাও ঘামাননি। 2013 সালে মিলনপল্লী পুলিশ ফাঁড়িতেই শুরু হয় নবদিশা পাঠ প্রাথমিক বিদ্যালয়। বাড়ি বাড়ি গিয়ে শিশুদের স্কুলে পাঠানোর আর্জি জানান পুলিশ কর্মীরাই। পুলিশ পাবলিক মধ্যে একটা ভালো রিলেশনশিপ তৈরি করা, ক্লোজে আসা, ওদেরকে অ্যাটাচমেন্টে আনা, এই উদ্দেশ্যে নিয়ে এটা এখানে শুরু করা হয়েছে। এখানে আমরা মানে প্রি নার্সারি যে নলেজগুলো দেওয়া হয় এখানে, যে আমাদের
মাস্টারগুলো আছেন তারা শেখান, মাঝে মাঝে আমরাও ওদেরকে হেল্প করি। আর এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের, তাও এখানে প্রচুর লোক নিজেদের বাচ্চাগুলোকে আমাদের উপরে ভরসা করে এখানে আনছেন, আর আমি আশা করি তারা লাভান্বিত হয়েছেন। সেই শুরু, দেখতে দেখতে ছাত্র সংখ্যা পৌঁছেছে 50-এ। রোজ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পুলিশ ফাঁড়িতেই চলে স্কুল। পড়ানোর দায়িত্ব ভাগ করে নেন ফাঁড়ির 18 জন পুলিশ কর্মী। পুলিশ ফাঁড়ির এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তো ভালোই লাগছে যে এখানে কোনো বাচ্চাদের স্কুল ছিল না, এখন বাচ্চাদের পুলিশরা বাচ্চাদের জন্য স্কুল তৈরি করছে, সব বাচ্চারা স্কুলে আসছে, পুলিশরা বাড়ি গিয়ে গিয়ে বলছে যে এরকম বাচ্চাদের স্কুলে পাঠাও, আমরাও বাচ্চাদের সকালে স্কুলে পাঠাচ্ছি, ভালোই হচ্ছে বাচ্চাদের জন্য। এইটুকুন বাচ্চা সাধারণ স্কুলে যায় না, এখন এক জায়গায় স্কুলটা খুলছে, বাচ্চারা ছোট থাকতে স্কুল আসে, খুব ভালো লাগে। পুলিশ যে আমাদের সমাজের অঙ্গ এটাকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেন না সাধারণ মানুষ। তবে অনেক পুলিশ কর্মীরা আছেন যারা নিজের ডিউটির পাশাপাশি নিজের সামাজিক দায়িত্ব পালন করে চলেছেন, এবং তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন মিলনপল্লী ফাঁড়ির পুলিশ কর্মীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তপন সরকারের সাথে বেজুগ্রামার, মিলনপল্লী, গজলডবা, শিলিগুড়ি। স্পেনের বিখ্যাত মিউজিয়ামে স্থান পেতে চলেছে ভবানীপুর অবসর ক্লাবের দুর্গা প্রতিমা। তমলুকের বাসিন্দা শিল্পী গৌরাঙ্গ কুইল্লারে বিরল সৃষ্টি রাখা হবে বিশিষ্ট চিত্রকর পাবলো পিকাসোর আঁকা ছবির পাশেই। শিল্পীর অনন্য সৃষ্টিকে সংরক্ষণ করার প্রয়াস শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরেই, তবে তা একেবারে বিদেশের মিউজিয়ামে জায়গা পাবে তা বোধহয় ভাবেননি কেউই। ভবানীপুর অবসর ক্লাবের দুর্গা প্রতিমা এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। বিশ্বের প্রথম সারির মিউজিয়াম স্পেনের রেনে সোফিয়ায় রাখা হবে এই দুর্গা প্রতিমাকে। এত বড় সম্মান আমরা পাবো নিজেরাও ভাবেনি, এটা সত্যি একটা কলকাতার তো গর্ব বটেই। আমি যতদূর জানি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে প্রথম দুর্গা প্রতিমা যেটা স্পেনে যাচ্ছে, এটা মাদ্রিদ মিউজিয়ামে থাকবে, এবং সেটার জন্য গৌরাঙ্গ কুইল্লাকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। তমলুকের বাসিন্দা গৌরাঙ্গ কুইল্লা সৃষ্টি এই বিরল দুর্গা প্রতিমা। এর আগেও বিভিন্ন মাপের প্রতিমা বানিয়েছেন, তার সৃষ্টি এবার পাড়ি দেবে বিদেশে। আমার প্রতিমা যাচ্ছে মাদ্রিদের মিউজিয়ামে, এটা কিভাবে প্রকাশ করবো আমি জানি, শুধু একটা কথা বলতে পারি যে কলকাতা দুর্গ উৎসব আরেক ধাপ এগিয়ে গেল। বছর দুয়েক আগে গোটা প্রক্রিয়া শুরু হয়েছিল শহরেরই একটি ট্রাভেল এজেন্সির হাত ধরে। কানাডা, স্পেন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নানান শহরে রোড শো করছিল সংস্থাটি। ওই সময় দুর্গাপূজার কথাও প্রচার করে তারা, বাকিটা ইতিহাস। This is going to sensitize the people of Spain. Ora bujhte parbe je this is more than a tomato festival or this is jaha. So that is the effort. Tokhon ekhane ora chole jaar pore ekhane ami tokhon Mr. Gorango Kuila abashore Shamulla ere thakurta dite raji hoy. পরবর্তীকালে আমি ইন্ডিয়ান টুরিস্ট অফিস প্যারিসে কথা বলি, তারা ইন্ডিয়ান হাই কমিশন, বিকজ হাই কমিশন ইনভলভমেন্ট থাকবে, তারা এখন এটা নিয়ে যেতে রাজি হয়। দ্য সোফিয়া স্পেনের এই মিউজিয়ামে স্থান পেতে চলেছে এই প্রতিমা। পিকাসোর বিখ্যাত সব ছবির সঙ্গে এবার গৌরাঙ্গ কুইলার শিল্প সৃষ্টি। 24 ঘন্টার জন্য শুভ্র ঘোষের সঙ্গে শর্মিষ্ঠা মুখার্জি, অনিমেষ প্রামাণিক, কলকাতা। বাংলা 24 ঘন্টা এখন এ পর্যন্তই রয়েছে, আরও অনেক খবর, খবরে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।